পরিচয় করে দিচ্ছি, আমাদের পেশেন্ট শারমিনের হাজবেন্ড। শারমিনের কিছুক্ষণ আগে, এখন ভোর রাত 4টা বাজে, কিছুক্ষণ আগে নর্মাল ডেলিভারির মাধ্যমে একটা সুস্থ ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। শারমিনের হাজবেন্ড আমাদেরকে কিছু বলতে চায়। ভাই বলেন। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ কৃপায় নেমের মা উসিলায় আল্লাহ আমাদের পুত্র সন্তান দান করেছেন। আমার সর্বপ্রথম বাচ্চা ছিল সিজারিয়ানের মাধ্যমে। তো কত বছর আগে ওটা? সাড়ে তিন বছর আগে। তখন নর্মাল ডেলিভারি ট্রাই করলো না শারমিন? তখন নর্মাল ডেলিভারির জন্য হাসপাতালে নেওয়ার পরে ওরা বলতেছে যে পানি ভেঙে গেছে, এখনই ওর সিজার করতে হবে, ওর এমনিতে বাচ্চা হবে না, আর বাচ্চার পেটে শুকায় পানি শুকায় গেছে। কিন্তু ডাক্তাররা চেষ্টা করে নাই কিন্তু মাত্র নর্মাল করার জন্য ওরা সিজারে চলে গেছে। আপনারা কিভাবে জানতে পারলেন যেভাবে নর্মাল ডেলিভারি পরে সিজারিয়ানের পর নর্মাল ডেলিভারি হয়? বলেন কি কি জটিলতা? হ্যাঁ, আমাদের ভবিষ্যতে যারা গর্ভবতী মা তাদের প্রতি আপনার কি কোনো অভিব্যক্তি আছে? কোনো আপনি কি ওদেরকে কিছু বলতে চান? চেষ্টা করতে হবে। আর যে আপনারা আর দেখা যায় দেখানোর জন্য আজকাল মাথার পরে অনেক রাত হয়ে যেত, একটা দুইটা বেজে যেত, কিন্তু তবুও আমরা ধৈর্য থাকতাম না যে আমরা দেখাই যাবো। আজকে এটা সার্থক সার্থক হলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।